मने देखो जदि दूरे जाई चले मने देखो। रवींद्रनाथ ठाकुर विख्यात भारतीय कवि लेखक एवं संगीतज्ञ सहज स्वास्थ्यकर खाबारे प्रति तार भालोबासार जन्नो परिचित छिलेन। তিনি বিশ্বাস করতেন যে খাদ্য একজনের আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রায়শই খাদ্য এবং আত্মার মধ্যে সংযোগের কথা তিনি বলতেন। সামগ্রিকভাবে ঠাকুর স্থানীয়ভাবে উৎসারিত তাজা এবং অপ্রক্রিয়াজাত খাবার খেতে বিশ্বাস করতেন, যা ভালোবাসা ও যত্নের সাথে প্রস্তুত করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিভ্রমণ তাকে ইতালি, স্পেন, ইংল্যান্ড এবং তুরস্কে নিয়ে যায় এবং তিনি সেসব দেশের খাদ্য ঐতিহ্যকে আত্মস্থ করে। আপনি কি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর পাইস, প্যাটিস, রোস্ট এবং কাবাব পছন্দ করতেন? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় খাবারগুলির মধ্যে যা তিনি বিদেশ থেকে আমদানি করেছিলেন সেগুলি হলো চিকেন এবং মাটন পাইস, চিংড়ি এবং হ্যাম প্যাটিস, ভেড়ার মাংস এবং মুরগির ব্রেড ক্রাম্পস, চিংড়ি কাটলেট, আনারসের সাথে রোস্টেড মাটন বা ল্যাম্প, কাবাবের মধ্যে সুরতি মিঠা কাবাব, হিন্দুস্তানি তুর্কি কাবাব এবং চিকেন কাবাব নাসি। এছাড়াও অ্যাংলো ইন্ডিয়ান স্পেশালিটি পরাঠা। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি বাঙালি খাবারের প্রতিও অনুরাগী ছিলেন, তিনি মাছের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। তার প্রিয় মাছের খাবার হলো কাঁচা ইলিশের ঝোল, চিতল মাছ আর চালতা দিয়ে মুগের ডাল, নারকেল চিংড়ি, ভাপা ইলিশ ইত্যাদি। এছাড়াও মিষ্টির মধ্যে তিনি খেতেন ফুলকপির সন্দেশ, চন্দ্রপুলি এবং মিষ্টি কনডেন্স মিল্ক এবং নারকেলের টুকরো দিয়ে তৈরি ক্ষীর।